ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা বন্ধুরা। আজকে ক্লাস জেনারেল অ্যাওয়ারনেস। তো জেনারেল অ্যাওয়ারনেসের প্রতিদিন আমরা 50টি করে প্রশ্ন পড়ব। তো যদি চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার, এবং চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, তবে ভিডিও আপলোড হলে আপনার কাছে সঙ্গে সঙ্গে আপডেট পৌঁছে যাবে। তো দেখেন, তো প্রথম প্রশ্ন, হু ওয়াজ কমিশনার অফ দিল্লি পুলিশ বিফোর বাসি, অর্থাৎ বাসির আগে দিল্লি পুলিশের কমিশনার কে ছিল, দ্য সিপি অফ দিল্লি পুলিশ, নীরজ কুমার। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ইজ কুইক সিলভার, অর্থাৎ কুইক সিলভার, কুইক সিলভার কাকে বলা হয়, মার্কারি, অর্থাৎ মার্কারি মানে পারদ, পারদকে বলা হয় কুইক সিলভার, ঠিক আছে। নেক্সট, তিন, মিল্ক অফ ম্যাগনেসিয়াম ইউজড ইন, মিল্ক অফ ম্যাগনেসিয়া এর একটা অপর নাম আছে বা একটা উদাহরণ বলছি, মিল্ক অফ ম্যাগনেসিয়া উদাহরণ হচ্ছে যেটা আমরা ইনো খাই, ইনো ওতে মিল্ক অফ ম্যাগনেসিয়া থাকে, যেটা অ্যাসিডিটি তারাতে কাজে লাগে, সেই জন্য ইউজ ইন কনস্টিপেশন। ওকে, হু ইনভেন্টেড ব্যান্ডেড, ব্যান্ডেড কে আবিষ্কার করেন, ব্যান্ডেড আবিষ্কার করেন আর্থ ডিকসন। ওকে, নেক্সট 5 নম্বর, হু ইনভেন্টেড বায়োফোকাল লেন্স, বায়োফোকাল লেন্স আবিষ্কার করেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, ঠিক আছে। বায়োফোকাল লেন্স কাকে বলে, যে চশমা অর্থাৎ লেন্সে উত্তল এবং অবতল দু ধরনের লেন্স লাগিয়ে যে চশমা তৈরি করা হয় তাকে বলা হচ্ছে বায়োফোকাল লেন্স। নেক্সট প্রশ্ন, হু ইজ চেয়ারম্যান অফ ফিফা, অর্থাৎ ফিফার প্রেসিডেন্ট কে, বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে জিয়ানি ইনফ্যানিতো। নেক্সট, হু কনস্ট্রাক্টেড চায়না ওয়াল, অর্থাৎ চীনের প্রাচীর কে তৈরি করেন, ছোটোবেলা আমরা ক্লাস সিক্সে পড়েছিলাম ইতিহাস বইয়ে, সি ওয়াং তি, চীনের রাজা সি ওয়াং তি। নেক্সট, মার্টিন ক্রাউই হু রিসেন্টলি পাসড অ্যাওয়ে ওয়াজ ক্যাপশন অফ হুইচ কান্ট্রি, মার্টিন ক্রাউই যিনি রিসেন্টলি মারা গেছেন তিনি কোন দেশের নাগরিক, অ্যাকচুয়ালি তিনি হচ্ছেন নিউজিল্যান্ডের নাগরিক। হু ওয়াজ আর্কিটেকচার অফ দিল্লি, অর্থাৎ দিল্লি শহরের যে নকশা কে এঁকেছিলেন, এডুইন লুটিয়ান্স, দিল্লি শহরের নকশা এঁকেছিলেন এডুইন লুটিয়ান্স। নেক্সট, স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি ওয়াজ মেনশন ইন হুইচ আর্টিকেল, তাহলে আর্টিকেল একদম 1 নম্বরেই আছে, স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আর্টিকেল তাহলে 1 নম্বরে আছে, তাই তো। নেক্সট, নম্বর 16, অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স হাউ মেনি রুলিং কিংস ওয়ার দেয়ার, স্বাধীনতার সময় পর্যন্ত কতগুলো রাজা ছিল, 565 জন। হাউ মেনি মেম্বার্স ওয়াকড অন মুন আপ টু, এখনও পর্যন্ত চাঁদে কতজন ব্যক্তি পদার্পণ করেছেন, তো 12 জন। প্রথম গিয়েছিল লাইকা নামের একটি কুকুর, এবং প্রথম চাঁদে পা রেখেছিল নীল আর্মস্ট্রং এবং এডুইন অলড্রিংস। 17, হাউ মেনি, 18 হবে, হাউ মেনি ক্যান্ডিডেটস আর নমিনেটেড বাই প্রেসিডেন্ট ইন রাজ্যসভা, রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা কতজন প্রার্থী মনোনীত হন, উত্তর হবে 12 জন। অভিষেক বর্মা বিলংস টু হুইচ স্পোর্টস, অভিষেক বর্মা কোন খেলার সাথে যুক্ত, ইনি একজন ভারতীয় প্লেয়ার, ইনি আর্চারির সাথে যুক্ত, আর্চারি হচ্ছে তীরন্দাজি, অভিষেক বর্মা তীরন্দাজির সঙ্গে যুক্ত। নেক্সট, ইন্দ্রাণী রিভার পাসেস থ্রু হুইচ সিটি, কোন শহরের পাশ দিয়ে, হ্যাঁ কোন শহরের পাশ দিয়ে ইন্দ্রাণী নদী বয়ে গেছে, এর উত্তর হবে পুনে, পুনে শহরের পাশ দিয়ে ইন্দ্রাণী নদী বয়ে গেছে। নেক্সট দেখে নিন, নাম্বার 20, ফার্স্ট নাইট টেস্ট ক্রিকেট প্লেড বিটুইন হুইচ কান্ট্রিজ, আমরা জানি টেস্ট ক্রিকেট রাত্রিবেলা খেলা হয় না, আগে হতো না আর কি, তো প্রথম রাত্রিবেলা টেস্ট ক্রিকেট ম্যাচ হয়েছিল কোন কোন দেশের মধ্যে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে। নেক্সট প্রশ্ন, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট ডিউরিং পোস্ট অফিস অ্যামেন্ডমেন্ট, যখন পোস্ট অফিস অ্যামেন্ডমেন্ট হয়, অ্যামেন্ডমেন্ট হচ্ছে যে সংশোধনী যেটা পোস্ট অফিস অ্যামেন্ডমেন্ট হয়েছিল, এটা প্রথম, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট, তখন প্রেসিডেন্ট কে ছিল, এখন রাষ্ট্রপতি কে ছিল, জিয়ানি জেল সিং। নেক্সট, ইন হুইচ ইয়ার মুসলিম লীগ ওয়াজ ফাউন্ডেড, কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, এই প্রশ্নটি অনেকবার পরীক্ষায় এসেছে, যে কোনো স্টেট পরীক্ষায় এসেছে, 1906 অর্থাৎ 1906 সালে। নেক্সট প্রশ্ন, নাথুলা পাস লোকেটেড অ্যাট, আমরা এই কথাটা অনেক শুনেছি, নাথুলা পাস,
নাথুলা পাসটা কোন জায়গায়? পাস হচ্ছে অ্যাকচুয়ালি দুটো দেশের মধ্যে সংযোগ রক্ষা করে এমন রাস্তা, তো সেরকম সেটা হচ্ছে নাথুলা পাস, কোথায় আছে? গ্যাংটক সিকিমে। নাম্বার 24, হু ইজ 2015 নোবেল প্রাইজ উইনার্স ইন ফিজিক্স? ফিজিক্সে অর্থাৎ হ্যাঁ ফিজিক্সে ভৌতবিজ্ঞানে 2015 সালে নোবেল প্রাইজ কে পেয়েছিলেন? সেটা হচ্ছে তাকাকি কাজিতা অ্যান্ড আর্থার বি ম্যাকডোনাল্ড। আর্থার বি ম্যাকডোনাল্ড হয়তো 2015 পড়বে না নোবেল প্রাইজ, কিন্তু বর্তমানে যেই কোনোভাবেই প্রশ্ন আসছে, অর্থাৎ 15, 16, 17 যে কোনোভাবেই প্রশ্ন রিপিট হচ্ছে, তো এগুলো একটু জেনে রাখা দরকার। নেক্সট চলে যাই, হু ইজ দ্য ফাউন্ডার অফ পাল ডিনাস্টি? ডিনাস্টি মানে বংশ, অর্থাৎ পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। নেক্সট, টু হুইচ অর্গ্যান পেস মেকার ইজ রিলেটেড হুইচ অর্গ্যান? প্রশ্নটা একটু কেমন দিয়েছে, অ্যাকচুয়ালি বলতে চাইছি যে পেস মেকার নামক যন্ত্রটি কোন আমাদের শরীরের কোন অঙ্গের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে হার্ট, অর্থাৎ কৃত্রিম হার্টকেই পেস মেকার বলা হয়। নেক্সট, বিন লাদেন ওয়াজ কিলড অ্যাট হুইচ প্লেস? এখানে বিন লাদেন বলতে ওসামা বিন লাদেনকে বলা হয়েছে, যিনি আমেরিকার সাথে তার একটু ইয়ে হয়েছিল, গণ্ডগোল হয়েছিল, আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করে দিয়েছিল ওসামা বিন লাদেন, তো তাকে কোথায় মারা হয়েছিল? এটা হচ্ছে অ্যাবোতাবাদ ইন পাকিস্তান, পাকিস্তানের অ্যাবোতাবাদে। নেক্সট, চাইনিজ গ্র্যান্ড প্রিক্স উইনার? গ্র্যান্ড প্রিক্স উইনার এটা হচ্ছে একটা কার রেসিং খেলা, তো এটার বেশি মানে বেশিরভাগ জিতেছে এই ব্যক্তিই জিতেছে, যেটা হচ্ছে উত্তর লুইস হ্যামিল্টন, একজন বিখ্যাত গ্র্যান্ড প্রিক্স উইনার। নেক্সট প্রশ্ন, বিদ্যাপতি ফেমাস পোয়েট ইন হুইচ ল্যাঙ্গুয়েজ? বিখ্যাত কবি বিদ্যাপতি কোন ল্যাঙ্গুয়েজের জন্য বিখ্যাত, মানে কোন ভাষায় আর কি কবিতার জন্য বিখ্যাত? এটা হবে মৈথালি ল্যাঙ্গুয়েজ, মৈথালি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মৈথালি ভাষায় তিনি কবিতা লিখতেন বলে তিনি বিখ্যাত। নাম কি কবিতা? কবির বিদ্যাপতি। ওকে, নেক্সট প্রশ্ন 31। নেক্সট প্রশ্ন, হার্ট অফ এশিয়া ইস্তানবুল 2016 হেল্ড ইন? এশিয়া এবং ইস্তানবুলের মধ্যে 2016 সালে একটা হার্ট এক্সাকশন সাবমিট হয়, এটা কোথায় হয়েছিল? ইন্ডিয়াতে, অর্থাৎ আমাদের ভারতে। নেক্সট, ফার্স্ট হিন্দি নিউজ পেপার, প্রথম হিন্দি পত্রিকা কি ছিল? উদান্ত মারান্দা, উদান্ত মারতান্ডা, সরি উদান্ত মারতান্ডা, একে বলা হয় ইংরাজিতে বলা হয় দ্য রাইজিং সান, তো পরীক্ষায় দ্য রাইজিং সান হিসাবে নাও আসতে পারে, উদান্ত মারতান্ড হিসাবেই আসবে। নেক্সট, ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি মানে আধুনিক রসায়নবিদ্যার জনক কাকে বলা হয়? একে বলা হয় ল্যাভোইসিয়ারকে, তো পুরো নাম অ্যান্টনি লরেন্ট ল্যাভোইসিয়ার। নেক্সট, নায়াগ্রা ফলস অফ ইন্ডিয়া, নায়াগ্রা ফলস অফ ইন্ডিয়া মানে বিখ্যাত যে নায়াগ্রা ফলস আছে, তো ভারতের কোন জলপ্রপাতকে বলা হয় নায়াগ্রা ফলস? অ্যাথিরাপল্লি ফলস, অ্যাথিরাপল্লি জলপ্রপাত। ওকে, নেক্সট, মিজেলস কস্ট ডিউ টু? মিজেলস কথা এটা পরীক্ষায় অনেকবার পড়ে, এবং মিজেলসের অনেকে মানে জানে না হয়তো, সেই জন্য লিক করে আসতে পারে না। মিজেলস মানে হচ্ছে হাম, এটা হচ্ছে ভাইরাস কল এ প্যারামাইক্সো ভাইরাস, অর্থাৎ এটি একটি ভাইরাস ঘটিত রোগ, মিজেলস বা হাম এটি ভাইরাস ঘটিত রোগ, যার সেই ভাইরাসটার নাম হচ্ছে প্যারামিক্সো ভাইরাস। ওকে, তো 35 প্রশ্ন হয়ে গেল। নেক্সট, 36, সোয়েট গ্ল্যান্ড প্রেজেন্ট ইন, তাহলে সোয়েট গ্ল্যান্ড অর্থাৎ ঘর্মগ্রন্থি কোথায় থাকে? ঘর্মগ্রন্থি থাকে স্কিনে, অর্থাৎ চামড়ায়, চামড়া এছাড়াও সিবেসিয়াস গ্রন্থি বলে একটা গ্রন্থি থাকে, ঠিক আছে। নেক্সট, থাইরয়েড গ্ল্যান্ড কন্টেন্ট হুইচ এনজাইম? থাইরয়েড গ্রন্থি থেকে কোন উৎসেচক ক্ষরিত হয়? থাইরয়েড পারঅক্সিডাইজ। ওকে, নেক্সট, টাইম পার্সন অফ 2015, টাইম পার্সন বলতে সময়ে মানুষ মানব বলে নয়, এটি একটি পত্রিকা, টাইম একটা পত্রিকা যেখানে বিখ্যাত ব্যক্তিদের তালিকা প্রতি বছর প্রকাশিত হয়, তার মধ্যে শীর্ষে কে থাকে? 2015 সালে ছিল অ্যাঞ্জেলো মার্কেল। ওকে, পার্টিকেলস উইথ নিউট্রাল চার্জ ইন অ্যাটম মানে নিস্তড়িত, নিউট্রাল চার্জ মানে নিস্তড়িত, আমরা জানি ইলেকট্রন নেগেটিভ হয়, প্রোটন পজিটিভ হয়, আর নিউট্রন হচ্ছে নিউট্রাল চার্জ অর্থাৎ নিস্তড়িত। নেক্সট, অল্ড প্লাস এন্টার ইউজড ফর, ধরুন আপনি কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছেন, একটা পেজে কিছু করছেন, যদি পেজটাকে ভেঙে দুটুকরো করতে চান তাহলে অল্ট প্লাস এন্টার টিপলেই সেটা দুটুকরো হয়ে যায়, অর্থাৎ পেজ ব্রোক করতে কাজে লাগে। ওকে, নেক্সট, ভেরি ওল্ড কম্পিউটার ব্রাউজার,
কম্পিউটার যখন প্রথম শুরু হয়েছিল, আমরা যখন নেটে যে সার্চ করি না, ব্রাউজ করি, যখন যেমন ইউসি ব্রাউজার ইত্যাদি ইউজ করি, প্রথম যে ব্রাউজার ছিল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যাকে বলা হতো নেক্সাস, আমরা যাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলে চিনি, সেই যখন প্রথম ব্রাউজার ছিল সেই ব্রাউজারটার নাম ছিল নেক্সাস। এখন তো বর্তমানে গুগল, তারপরে ইউসি থেকেও আমরা সার্চ করি, এই সমস্ত কিছু আছে। নেক্সট 42, মেডিসিন অফ ম্যালেরিয়া এক্সট্রাক্টেড ফর্ম, অর্থাৎ ম্যালেরিয়া রোগের ঔষধ কোথা থেকে আমরা পাই। ম্যালেরিয়া রোগের ঔষধ আমরা সবাই জানি সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়, ওষুধটার নাম কি? কুইনাইন। ওকে, নেক্সট, ইলেকশন কমিশন ইজ নট রেসপন্সিবল ফর হুজ ইলেকশন, মানে কার নির্বাচনে ইলেকশন কমিশন অংশগ্রহণ করে না, এটা হচ্ছে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন রাজ্যসভা থেকে হয়, রাজ্যসভার মেম্বারদের নিয়ে হয়, এখানে কোনো ইলেকশন কমিশন ভোট নির্বাচন করে না। ওকে, লেটেস্ট ইঞ্জিন ইন ইন্ডিয়া ফর এমিশন, অর্থাৎ দূষণ মুক্তকরণের জন্য আমাদের ইঞ্জিনকে প্রতি বছর ডেভেলপ করা হয়, সেটাকে বলা হয় লেটেস্ট ইঞ্জিন এমিশন। তো বর্তমানে আমরা দেখেছি, এখন বর্তমান যে ট্র্যাডিশন চলছে সেখানে কী ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে BS4, আমরা শুনি BS4, সেটাই হচ্ছে ভারত ফোর, এটাকে বলা হয় ইঞ্জিন এমিশন। কয়েকদিন পরে আবার BS5 চলে আসবে। তো নেক্সট প্রশ্ন, AAU ইজ ফর, AAU একটি, এটা একটি পরিবেশ সংক্রান্ত, পরিবেশের গ্যাস সংক্রান্তিত একটা অ্যাব্রিভিয়েশন AAU, ক্রেডিট ফর এমিশন অফ গ্রিন হাউস গ্যাস, অর্থাৎ গ্রিন হাউস গ্যাস যে আছে আমাদের, যে পরিবেশ দূষণ করে অর্থাৎ বায়ু দূষণ করে, তাকে কন্ট্রোল করতে, সরি, তার জন্য দায়ী একটি, দায়ী একটি গ্যাস কণা বা AAU। ওকে, নেক্সট, হু ইজ ফাউন্ডার অফ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW, আমরা যেটা বলি WWW.. বলে যে সার্চ করি, তো WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই ফাউন্ডার অর্থাৎ প্রতিষ্ঠাতাকে, সেটা হচ্ছে টিম বার্নার্স লি। এটা ভালো ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন, হু ইজ ফাদার অফ ইন্ডিয়ান সার্জারি, সার্জারি কথার অর্থ, সার্জারি বলতে আমরা বুঝি অপারেশন, তো যাকে যাকে বাংলায় বলা হয় কি, অস্ত্রোপচার। তো প্রথম কোন চিকিৎসক করেছিলেন এটা ভারতে, অন্তত ভারতে করেছিলেন সুশ্রুত। আমরা ইতিহাসে পড়ে থাকি, তখন প্রযুক্তি তো উন্নত ছিল না, তাও তা সত্ত্বেও বিরাট বিরাট ডাক্তার ছিল, তার মধ্যে সুশ্রুত হচ্ছে এক এক অন্যতম, ঠিক আছে। তিনি প্রথম ভারতে সার্জারি করেছিলেন, তাই জন্য তাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সার্জারি। নেক্সট, নেম অফ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন ইন্ডিয়া হুইচ রানস বাই সোলার পাওয়ার, মানে সৌর বিদ্যুৎ, বিদ্যুতে চলে, ভারতের কোন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, তো কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা সৌর বিদ্যুতে চলে। নেক্সট, নেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি সিলেক্টেড অ্যাজ মেয়র ইন ইউকে, ইউকে হচ্ছে ব্রিটেন, মানে অর্থাৎ ইংল্যান্ড, যেখানে আমরা বুঝি ইংল্যান্ড, তো ইংল্যান্ডে ভারতের, ভারতের কোন নাগরিক প্রথম ইংল্যান্ডের মেয়র হয়েছিল, হরভজন কাউর। ওকে, নেক্সট, রাইডার কাপ ইজ রিলেটেড টু, রাইডার কাপ একটা খেলার কাপ যেটা গলফ খেলার সাথে যুক্ত, গলফ খেলায় দেওয়া হয়। তো এরকম খেলা সংক্রান্ত, এরকম কাপ সম্পর্কান্ত অনেক প্রশ্ন আছে পরীক্ষাতে, আপনারা ভালো করে দেখবেন, বা যে দেখে হয়েছেন এতদিন পরীক্ষা দিয়েছেন। তো 50টা প্রশ্ন এখানে কমপ্লিট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তো প্রতিদিন আপনারা এরকমই 50টা করে জিকে প্রশ্ন আপডেট পাবেন। তো এক মাসে কটা প্রশ্ন জানাচ্ছে, এক মাসে আপনি 1500টা প্রশ্ন সম্পর্কে অবগত হয়ে যাচ্ছেন, তাই তো? তো আশা করছি ভালো লাগবে, এবং আমি চেষ্টা করব নতুন নতুনভাবে আরও নতুন নতুন প্রশ্ন তৈরি করার। ওকে, তো ততদিন ভালো থাকবেন, চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।